আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনারা সবাই ভালো আছেন তো তো আমি আপনাদের মাঝে নতুন আর তো কখনো আসি নাই অনেকে হয়তো ইউটিউব ইন্টারনেট ফেসবুক দেখে থাকতে পারেন তো আলহামদুলিল্লাহ খুব আশা করে আসছি এবং এই জায়গায় আসার কথাবার্তা চলতেছে প্রায় এক বছরের বেশি সময় ধরে তাই না দুইবার এর আগে মিস গেছে একবার মাহফিলের আয়োজন হয়েছিল করোনার কারণে বন্ধ হয়ে গেছে আর একবার মসজিদে খুতবা দেওয়ার জন্য আসার কথাবার্তা হয়েছিল সেটাও আসা হয় নাই অবশেষে আল্লাহ তৃতীয়বার সফলতা দান করলেন সৌভাগ্য হলো আপনাদের মাঝে আপনাদের নিকটে এসে পরিচিত হওয়ার এবং কিছু কথা বলার আল্লা তর কতলা তৌফিক দিচ্ছেন বা দিয়েছেন ইনশাআল্লাহ আপনাদের মাঝে কিছুক্ষণ থাকব আপনারা মনোযোগ সহকারে শুনবেন আসলে নতুন অবস্থা আমার বিশেষভাবে এলাকায় নতুন কি বলবো মানে দিশাহারা অবস্থা তো চেয়ারম্যান সাহেব কিছু বক্তব্যের পয়েন্ট উনি ধরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আসলে উনি যা বললেন এই সংক্ষেপে কয়েকটা কথা এইটি বুঝলেই ওয়াজ শেষ হ্যাঁ আজকের এই মাহফিল সফল আলহামদুলিল্লাহ تو انہار বক্তব্যর সূত্র ধরেই আমি ইনশাআল্লাহ আমি আমার আলোচনা করব وَمَا তৌফিক ইল্লা বিল্লাহ ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم فأصبحتم بنعمته إخوانا وقال سبحانه اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم بدا الاسلام غريبا وسيعود كما بدا فتوب للغرباء رَاهُ مسلم وغيره وقال النبي صلى الله عليه وسلم <سؤال>: إن من ورائكم زمان الصبر للمتمسك فيه للمتمسك فيه أجر خمسين شهيدا منكم رواه الطبراني في المعجم الكبير وصححه الألباني رحمه الله الحمد لله الله تبارك وتعالى অসংখ্য গণিত হামদ গুণগান এবং শুক্রিয়া এবং নবী মোহাম্মদ রসুল্লা সাল্লামের প্রতি অসংখ্য গণিত ও সালাম নাজিল হোক আল্লাহম সাল্লি আলাইহি আল্লাহম বারিক আলাইহি আল্লাহম সাল্লিম আলাইহি অতঃপর আজকে আমি যে বিষয়ে খুদ্ দিব আলোচনা করব সেটি হল একটা সুসংবাদ নিয়ে একটা সুসংবাদ নিয়ে আলোচনা করবো রসুল আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন কিসের সুসংবাদ আল্লাহর রসুলাম বলছেন সাহাবাহ কেরামকে লক্ষ্য করে সেই যুগে বলেছিলেন ইন্ন ওয়া ইকুম আইয়াম সবর জ্যামান আর সবর নিশ্চয় তোমাদের পরে এমন এক যুগ আসতেছে যেই যুগটা হবে সবরের যুগ ধৈর্যের যুগ নির্মিতম সিকিফিহি সেই যুগে দিনকে আঁকড়ে ধরার লোক কোরআন কে আঁকড়ে ধরার লোক সন্ন্যাহ কে আঁকড়ে ধরার লোক যারা থাকবে তাদের সব আল্লা কতলা লেখবেন সাহাবিদের পঞ্চাশ জন শহীদের সব লহ আকবার এটা কি সুসংবাদ না কিন্তু শর্তটা কি আল্লাহ রসুসলাম বলছেন দুইটা শর্ত একটা হলো সবর জামানা সবর ওইটা হবে ধৈর্যের যুগ সবরের যুগ কিসের ওপরে সবর করবে লিল মুতামস্বিকি ফিহি অন্য বর্ণনা আছে লীল মুতামস্বসিকি ফিহি বিম অন্তম আলাইহি হে সাহাবাই কিরাম আজকের দিন তোমরা যা ধারণ করে রয়েছ যা তোমরা আঁকড়ে ধরে রয়েছ এই জিনিস যদি তারা সেই যুগে আঁকড়ে ধরে থাকতে পারে তাহলে তোমরা আজকে সিঙ্গেল পাচ্ছ একজনের সব পাচ্ছ আর সেই যুগের লোকেরা পঞ্চাশ জনের সব পাবে তোমাদের পঞ্চাশ জনের সব পাবে আল্লাহ আকবার এটা আমরা সৌভাগ্যবান না আমরা কি সাহাবি নাকি নবীর সাহাবি তো আমরা না কিন্তু আল্লাহ রসু বলছেন তোমরা সাহাবিদের জনের একজনে পাবে আকবর শর্তটা কি শর্তটা হলো তোমরা আজকে যা আঁকড়ে ধরে আসো এইটাকে যারা আঁকড়ে ধরে থাকতে পারবে সাহাবাই কেরম কি আঁকড়ে ধরেছিল ভাই আপনারা জানেন এটা এইটার আবার ব্যাখ্যা আল্লাহ রসুল নিজেই দিয়েছেন চেয়ারম্যান সাহেবের এই সংক্ষিপ্ত ভাষণে এসে গেছে উনি আবার আগের বক্তার উদ্ধৃতি দিয়েছেন আল্লাহ রসুল সহসালম বিদায় হজ্জে বলেছিলেন তারকতুফি কুমাম রয় নিলেন তদুল্লুমায় তোম্যা বিহিমা তোমাদের মাঝে আমি দুটি জিনিস ছেড়ে গেলাম কয়টি জিনিস ছেড়ে গেলাম দুটি জিনিস তদিল কশিন কালেও তোমরা গুমরা হবে না যদি এই দুটিকে আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে আল্লাহ রসুল শর্ত দিলেন কি পঞ্চাশ জন সাহাবীর সব পাওয়ার শর্ত হলো সাহাবায় কেরাম যা কিছুকে আঁকড়ে ধরেছিল এইগুলো যদি আঁকড়ে ধরে থাকতে পারে সবরের যুগে এইটা হলো সবরের যুগ আর আল্লাহ রসুল বললেন কি আঁকড়ে ধরতে হবে ব্যাখ্যা করে দিলেন না দুটি জিনিস ছেড়ে গেলাম এই দুটি জিনিসকে যারা আঁকড়ে ধরে থাকতে পারবে লু কশিন কালেও কোমরা হবে না কশিন কালে কুমরা হবে না কে বলতেছে রসুল্লাহলাম আল্লাহ রসুলের গ্যারান্টি কিসের উপরে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব এবং রসুলের সুন্না এই দুটিকে যারা আঁকড়ে ধরতে পারবে তাদের সব কত যাই আমল করবে কিতাবুল্লাহ দেখে আমল করছে কিতাবুল্লাহর দলিল অনুযায়ী আমল করছে রসুলের সুন্না দেখে আমল করছে রসুল সয়ুসালামের হাদিস নিশ্চিত হয়ে আমল করছে হাদিসটা সহিহ কিনা সেটাও নিশ্চিত হয়ে আমল করছে যদি এরকম হয় তাদের আমলের কোয়ালিটি যদি এরকম হয় তাদের আমলের গুণাবলী আল্লাহ রাসূল বলছেন 50 শহীদাম মিনকুম তোমাদের 50 জনের 50 জন শহীদ সাহাবির নেকি পাবে আল্লাহু জন সাহাবি যারা রসুলের যুগে শহীদ হয়ে গেছেন তাদের নেকি পাবে অল্লাহ আজকাল এই ওয়াজ হয় কোরান শূন্য আঁকড়ে ধরো এই ওয়াজ আছে এই ওয়াজই তো নাই এই ওয়াজ আজকে এই প্যান্ডেলে এই ওয়াজ হবে দেখেই তো প্যান্ডেল খালি কিসের ওয়াজ কিসের ওয়াজ হলে লোক বেশি হয়তো তরিকার ওয়াজ বুজরুগানের দিনের ওয়াজ আউলিয়াদের ওয়াজ আবার আমাদের এত নিচে নেমে গেছি বেগুনের ওয়াজ সাপ বেঙ্গের ওয়াজ বরং আঁকড়ে ধরার ওয়াজ আছে পীর ধরার ওয়াজ এগুলো না কোরআন হাদিস এত কমন কথা এইটা ধামাচাপা পড়ে গেছে ধামাচাপা পড়ে গেছে না এখন কোরআন হাদিস কোরআন হাদিস বললে তাকে সন্দেহের চোখে দেখায় এই মুফতি সাহেবরা দেখেন তো ওই লোকটা কোরআন হাদিস কোরআন হাদিস করে কেন সমস্যা আছে দেখেন এ এখালি কোরআন করে কেন অবশ্যই সমস্যা আছে এখানে দেখছেন যুগ না আপনি সবরের কোরআন হাদিস 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 উচ্চারণ করবেন এখানেই আপনার সমস্যা খুঁজা হবে তালাশ করা হবে কি দেখছেন না মারাত্মক কথা আল্লাহ রসুল এমনি সহাবের কথা বলছেন লিলমুতামি বিমান তোমরা আজকে যা আঁকড়ে ধরে আসো এইটা যদি সেই যুগের লোকেরা আঁকড়ে ধরে থাকতে পারে তাহলে তাদের সব একজন আমল করবে তোমাদের পঞ্চাশ জনের সব তারা পেয়ে যাবে এই হাদিসি তো বারবার রিপিট করে পড়া উচিত আর দেখেন পরিবেশটা কি একজন বড় হুজুর বাংলাদেশের মধ্যে আমরা আমরা হইলাম হয়তো কত পাঁচ লাখ সিরিয়ালের পাঁচ লক্ষ রোল নাম্বার সিরিয়াল সব উপরের হুজুর এক নম্বর হুজুর যিনি হ্যাঁ দেখলাম যে বায়াত করাইতেছে পাগড়ি পুগড়ি লাগিয়ে অনেক বড় হুজুর হাজার হাজার লোক কিসের এই প্যান্ডেল সেই প্যান্ডেল লাখ লাখ লোক তিনি সবকে বায়াত করাইতেছেন বায়াত কি তা আমি মনে করলাম যে বায়াতটা শুনি কিসের বায়াত রসুলের তরিকার বায়াত নাকি সাইটটা তরিকার বায়াত করল রসুলের তরিকা নাই সবচেয়ে বড় হুজুর বাংলাদেশে আছে না মরে গেছে না ওইটা মারা গেছে সাইটটা তরিকার মুসলমানদের মধ্যে চারটা তরিকার বায়াত নিল সেখানে রসুলের তরিকা কমন পড়ে নাই আল্লাহ আকবার তাহলে এই পরিবেশে কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস করা লোকেরা এই ফজিলত পাবে না যেখানে হুজুর খুঁজে পাওয়া যায় না এত বড় হুজুর খুঁজে পাওয়া যায় না সেখানে এই কোরআন হাদিস কোরআন হাদিস যারা করবে তাদের সব এটা হবে না অবশ্যই আর কোরআন হাদিস কোরআন হাদিস বললেই তো আপনার পিছনে গোয়েন্দা লেগে গেল যে দেখো সমস্যা আছে ওই কোরআন হাদিস কোরআন হাদিস মানা কোরান কোরআন হাদিস বললেই নাকি ও মাঝহবের শত্রু হয়ে গেল দেখো ও মনে হয় পীর পীর মানে না ও মনে হয় তরিকা মানে না ও হলো কোনো খনকা মানে না এগুলো সব ব্যাখ্যা করে ওরা কোরআন হাদিস শুনলে এই জন্য ভয়ে কোরআন হাদিসই বলা যায় না কোরআন হাদিসই বলা যায় না আল্লাহ আল্লা রসুল সাল্লাম এমনি সবটা দেননি সোহাবের ঘোষণা করেননি সাহাবায় কেরাম ওই দিকে আল্লাহ রসুল বর্ণনা দিচ্ছেন আর সাহাবাই কেরামকে ঈর্ষাই ধরে গেছে ঈর্ষান্বিত হয়ে গেছে সাহাবি একজন সাহাবি বলে ফেললেন ইয়ার রসুল আল্লাহ আপনার কি স্লিপ টাং হচ্ছে নাকি আপনি কি মুখ ফসকে বলে ফেললেন আমাদের যুগের আমাদের সাহাবিদের পঞ্চাশ জনের সব তারা লাভ করবে এটা কেমন করে হয় আমরা আপনার সাথে বসবাস করি আপনার সাথে এবাদত বন্দিগি করি আপনার একতে দায় সালাদ পড়ি আপনার ইমামতিতে সালাদ পড়ি সালাম মুসাফা করি দেখা সাক্ষাৎ করি কথাবার্তা বলতে পারি আমাদের চাইতে তারা ৫০ জন আমাদের পঞ্চাশ জনের সহ একজনে লাভ করবে নাকি আপনি বলতে চেয়েছেন ওদের যুগে ওই চোদ্দশো বছর চোদ্দশো বিয়াল্লিশ যারা আসবে তাদের যুগের পঞ্চাশ জনের সব পাবে আল্লাহ রসুল বললেন যে না তোমাদের জনের সব তারা সেই যুগে পারবে খালি কোরআন হাদিস কোরআন হাদিস পড়লেও কোরআন হাদিস পড়া লোক আছে আলহামদুলিল্লাহ খুব কম খুবই কম কোরআন হাদিস আল্লাহর কসম আপনাকে পাগল বলুক ছাগল বলুক আপনাকে ওহাবি বলুক আপনাকে বেদিন বলুক আপনাকে কাফের বলুক আপনাকে মুরতাদ বলুক আপনাকে বেধর্মী বলুক আপনাকে ইহুদির দালাল বলুক আপনাকে নাসারা খ্রিস্টানের দালাল বলুক যাই বলুক না কেন আপনি কোরান হাদিস কোরআন হাদিস এটা ছাড়বেন না আল্লাহ আল্লাহ রসুল আপনার জন্য যে সব দিয়ে গেছেন বন্টন করে গেছেন এটা কোরান হাদিস কোরআন হাদিস করেনেওয়ালার দের জন্য আপনি কি দেখছেন আশেপাশে পীর ধরনায় জান্নাতে যাবে কি করে এইগুলো না এইগুলো ওয়াজ তো নিয়ে চলে যাবে সব এই হলো ওয়াজ এই সমাজে কোরআন হাদিসের ওয়াজ কোরআন হাদিসের ওয়াজ শোন ওয়াজ হবে শুনেই কিন্তু প্যান্ডেল খালি হ্যাঁ হয়তো বাধাও দেওয়া হয়েছে বাধা দেওয়া হয়েছে না যেখানে কোরআন হাদিসের ওয়াজ হবে যাই হ্যাঁ হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের বাধা দিয়েছিল যাক আমাদের তাহলে আজকের সার নির্যাস যেটা বক্তব্য যে আপনাকে ওহাবি বলুক আপনাকে কাফের বলুক আপনাকে হিন্দু বলুক আপনাকে বৌদ্ধ বলুক আপনাকে খ্রিস্টান বলুক আপনাকে ইহুদি বলুক আপনাকে দালাল বলুক যাই বলুক না কেন কোরআন হাদিস কোরআন হাদিসের জপ এইটা যেন আপনার মুখ থেকেও না যায় আপনার আমলেও আমল থেকেও যেন না সরে মুখেও কোরআন হাদিস আর আমলেও কোরআন হাদিস পড়তে হবে ওরা পড়তে নিষেধ করে বুঝেছেন এই যুগে বড় বড় মুফতি যারা তারা খবর দ্বারা আপনি কোরআন হাজিস মানবেন না কোরআন হাজিস পড়বেন না বলে না বড় বড় মুফতি এগুলো তো হলো কোরআন হাদিস পড়তে নিষেধ করা হয় কে নিষেধ করে বড় মুফতি সাহেব বড় মুফতি সাহেব চার তরিকার এমনি বায়াত নাই উনি আগে বাদ দিছেন আপনাকেও বাধ্য দেওয়া দিচ্ছে যে কোরআন হাদিস পড়ো না কোরআন হাদিস পড়লে বিভ্রান্ত হয়ে যাবে কোরআন হাদিস পড়লে কি হয় বিভ্রান্ত হয়ে যায় হক কথা বলছে তারা তারা যে বলছে পড়লে বিভ্রান্ত হয়ে যাবে এটা একেবারে হক কথা কিভাবে যে আগে তো ওর দরবারে গুড় করতেন কিন্তু এখন যান কি কোরআন হাদিস পড়ার পর তো আর ওইখানে যান না হুজুরের দরবার ছেড়ে দিয়েছেন না তো বিভ্রান্ত না এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কথা বিভ্রান্ত হয়ে গেছে মানে ওনার বাড়ির রাস্তা ভুলে গেছেন আপনি আর আপনি হাজিরাও দিচ্ছেন না চান্দাটাও পাচ্ছে না কমে গেছে না আমি এখানে অনেকের জরিপ নিলাম যে ভাই চান্দা পাঠিয়ে আগে নিয়মিত চান্দা দিত হুজুরের দরবারে যাইতো চান্দা দিয়ে আসতো তোহফা তাহায় আসতো এখন এগুলো সব বন্ধ করে দিছে হ্যাঁ তো বিভ্রান্ত হয়ে গেছে না বিভ্রান্ত মানে কি বিভ্রান্তির ব্যাখ্যা দিন হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর বিভ্রান্তির ব্যাখ্যাটা দেন আপনি বিভ্রান্তির ব্যাখ্যা দেয় না ব্যাখ্যা হলো কি যে ওর ওই হুজুরের বাড়ি যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তা আপনি ছেড়েই ছেড়েই দিয়েছেন দরবার বিভ্রান্তি অবশ্যই বিভ্রান্তি তার জন্য অবশ্যই বিভ্রান্তি কিন্তু এই বিভ্রান্তি এই বিভ্রান্তির মাধ্যমে আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবির সব লাভ করবেন আপনার এই সান্ত্বনা এটাই আপনার জন্য সৌভাগ্যের ব্যাপার ওরা বলুক আপনাকে বিভ্রান্ত বলেছে না রসুল সাল্লামের চাইতে আপনি কি বেশি ভালো হবেন কোরআন হাদিস পড়বেন ওয়ান পাস টু পাস ফাইভ পাস মেট্রিক পাস জেনারেল লাইনে পাস মাদ্রাসার বারান্দায় পা দেননি আপনার কাজ হবে যদি আপনি বাংলা পড়তে পারেন তরজমা পড়বেন কুরআন এর তরজমা পড়বেন তাফসীরের তর তাফসীরের তরজমা পড়বেন তাফসীর ইবনে কাসির পড়বেন তাফসীর জাকারিয়া পড়বেন তাফসীর যত হকানে আমরা একটা তাফসীর করতেছি ইনশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা এই দেশটা কেমন আল্লাহ রাসূল এমনি বলছেন কথা মারাতো কঠিন হুজুরও এগুলো কথা বই কুরআন হাদিস কুরআন হাদিসের রব কুরআন হাদিসের জব কোরআন হাদিসের উচ্চারণ এটা হুজুরের মুখ থেকে সরে গেছে আজকে নাই বড় হুজুর এত বড় হুজুর এক নম্বর আর আমি কত নম্বর পাঁচ লক্ষ নম্বর এক নম্বরটার থেকে নেই দেখি না নম্বর টম্বর কিছু না ওয়ান পাস সবচেয়ে বড় হুজুর ওয়ান পাসই ভালো যদি এর মুখে কোরআন হাদিস কোরআন হাদিস থাকে তো সবচেয়ে বড় হুজুর সেই তো ভালো বিভ্রান্ত বিভ্রান্তি হয়ে যার বিভ্রান্ত হয়ে যার ডর দেখাইলে ভয় দেখাইলে আপনি বিভ্রান্ত হবেন হ্যাঁ আপনারা একটা কি শিয়ালের গল্প পড়ছিলেন নাকি আমরা তো আবার গল্প গুজব করি না ক্লাস সেভেনে মনে হয় পড়ছিলাম দ্য ক্লেভার ফক্স ক্লেভার ফক্স চালাক শিয়াল ঘটনাটা মনে আছে বলছে শিয়ালের এক শিয়ালের এক লেজ কাটা গেছে যে কোনো কারণে লেজ কাটা যাওয়ার পর ওর খারাপ লাগতেছে লেজ কাটা গেছে সবার লেজ আছে ওর লেজ নাই ওখানে সে ওয়াজ মাহফিল লাগাইল ওয়াজ মাহফিলে সবাই বলছে ভাই দেখেন এই যে আমাদের পিছনে বাড়তি অংশটা এই যে লেজ এটি কি কাজে লাগে বলেন এটা তো খালি ময়লা আবর্জনা খালি ভরায় আর শরীরে লাগে দেখেন না আমি ফেলছি নাই আপনারাও কাটেন তো এক বলতেছে ও খবরদার বন্ধুরা বিভ্রান্ত হবেন না এর কথা শুনে ওর যে লেজ নাই এই জন্য আপনাদেরও লেজ কাটতে চাই তোর মুখ থেকে কোরআন হাদিস রব বাদ পড়ে গেছে ছেড়ে দিয়েছে কোরআন হাদিস কোরআন হাদিস বলবে না কারণ কি কোরআন হাদিস কোরআন হাদিস বললে মুরিদ হবে না মুরিদ খুঁজে পাওয়া যাবে না এত ভক্ত হবে না কোরআন হাদিস দিয়ে ভক্ত হবে কোরআন দিয়ে ভক্ত হবে না মানুষের ভক্ত হবে না কোরআন হাদিস বললে আল্লাহর ভক্ত হবে রসুলের ভক্ত হবে ইসলামের ভক্ত হবে হুজুরের ভক্ত ফিরের ভক্ত হবে না এই জন্য ওনারা কোরআন হাদিস বাদ দিছে তারা তো দিশাহারা হয়ে যায় পাস কি বলে হাদিস নাম্বার খালি হুজুর তো বিপদজনক জিনিস দেখছি হ্যাঁ পাস আবার সহিখারির এত নম্বর হাদিস ইসলামী ফাউন্ডেশনের এত নম্বর হাদিস তাওহিদ প্রকাশনের এত নম্বর হাদিস আধুনিক প্রকাশ শ্রেণীর এত নম্বর হাদিস এ তো দারুণ বিড়ম্বনা তখন হুজুর বলতে বাধ্য তো তো আমার শেষ এই জন্য খবরদার কেউ কোরআন হাদিস পড়বেন না না বিভ্রান্ত হয়ে যাবেন লেজ নাই ওর তো লেজ নাই লেজ কাটা বন্ধগণ এগুলো হলো হক কথা এই কথাগুলো আপনারা শোনেন না আমি আমার জীবনে দেখছি অলহ একবার আপনারা এখনই ফোন লাগিয়ে জিজ্ঞেস করবেন শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজার এর উনি ছয়খানা হাদিসের কিতাবের তরজমা কিনে নিয়ে গেছেন বঙ্গানুবাদ তারপরে খুশি হয়ে উনার মুফতি বন্ধুকে ডাকছে দেওবন্দি মুফতি হুজুর ছয়খানা হাদিসের কিতাব উনি ভাবছেন যে মুফতি সাহেবকে এনে দেখাবেন যাতে উনি খুশি হন আরও উৎসাহিত করেন কিছু পরামর্শ দেন উনি হাদিসের কিতাবগুলো টেবিলে দেখেই মুফতি সাহেব ম্যানেজার সাহেবের টেবিলে হাদিসের ছয়খানা কিতাব দেখে ওনার মন সংকুচিত হয়ে গেছে মন খুব খারাপ বিষণ্ন যে বন্ধু তুমি এগুলো এগুলো কেন কিনছো এগুলো পড়বো আমল করবো এগুলো কথা না রসুলের কথা রসুলের হাদিস রসুলের বাণী আমল করবো না তুমি বিভ্রান্ত হয়ে যাবে ঠিকই বেসারা বিভ্রান্ত হয়ে গেছে ওই মুফতি বন্ধুর সাথে আর কোনো দেখা সাক্ষাৎ নাই মুফতি হুজুর আর আসে না আর ওনার বিভ্রান্ত হয়ে গেছে কারণ এরপরেই পালা শুরু হবে মুফতি সাহেবের জীবনে মুফতি সাহেবের আচরণে সাহেবের গেছে জন্য আর যায় না এতগুলো কোরআনের হাদিস আর ব্যাংকের ম্যানেজার জেনারেল শিক্ষিত না উচ্চশিক্ষিত ব্যক্তি এই ভয়ে আর যায় না বিভ্রান্ত হয়েছে না মুফতি বন্ধু শেষ খালি ছয়খানা হাদিসের কিতাব টেবিলে দেখছে দেখে ও আর যায় না কারণ এরপরে তো আবার ভুল ধরা শুরু করবে যে এই মুফতি হুজুর তুমি এই করো আর হাদিসে তো এই পাইছে এগুলো শুরু হয়ে যাবে না এখন এখন এই জন্য বধ বিভ্রান্ত হয়ে যাবে ইন্না আলিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর কসম যারা বলতেছে যে কোরআন হাদিস পড়লে বিভ্রান্ত হয়ে যাবে এর এই ব্যক্তির জন্য আর শয়তানের দরকার নাই এ নিজেই শয়তান এ হলো দাজ্জাল এ হলো ইসলামের দুশ্মন অজুহাত মানায় কি দু একটা হাদিস আল্লাহর কসম করে বলছি আটানব্বই পার্সেন্ট হাদিস বাংলা তরজমা এবং বাংলা ব্যাখ্যা পড়লে ক্লিয়ার হয়ে যাবে মাত্র দুই পার্সেন্ট হয়তো আলেমের কাছে বুঝতে হবে এই দুই পার্সেন্টকে অজুহাত বানিয়ে তারা বলতেছে গোটা কোরআন হাদিস থেকে তারা ফিরিয়ে রাখতে চায় এই মুসলমান সমাজকে আলহামদুলিল্লাহ এদের কারণে সেই পরিবেশ ফিরে এসেছে যেই পরিবেশে কোরআন হাদিস কোরআন হাদিস করলে পঞ্চাশ জন শহীদ সাহাবির সব পাওয়া যায় হ্যাঁ এই যে তারপর আরো যাই বলুক আল্লাহ রসুলকে কয়টা টাইটেল দিয়েছিল জানেন আল্লাহ রসুলের টাইটেল কয়টা ছিল কি কারণে এই টাইটেলগুলো দিয়েছিল না ছয়টা টাইটেল আগে ছিল টাইটেল জাহিলি দিয়েছিল আল্লাহ কি আমিন আমিনের টাইটেল কি ছিল সত্যবাদী বিশ্বস্ত বিশ্বস্ত সত্যবাদী আর যখন কোরআন সুন্নার দাওয়াত শুরু হয়ে গেল তখন আল্লাহ রসুলকে কি টাইটেল দিল এক নম্বর টাইটেল হলো পাগল আপনাকে পাগল হইতে হবে পাগল হইতে রাজি আছেন পাগল আল্লাহ পাগল বলেছেন আর আপনাকে সুস্থ বলবে হ্যাঁ ওই একই দোষ না আল্লাহ রসুল তো কোরআন হাদিস কোরআন হাদিস করেছেন এই এই জিকির না এবং বিদায়ের আগেও তো কোরআন হাদিস কোরআন হাদিসই করে গেলেন কি বলছেন তা রক্ত ফিকুমামরায়িন আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম কয়টা ছেড়ে গেছে লন্ত জল্লুমায় তোমার সত্তম্ভিহে মা কশ্চিন কালেও হবে না যদি তোমরা এই দুটিকে আঁকড়ে ধরো আর এরা বলছে কি হুজুর বলতেছে মুফতি সাহেব বলছে অবশ্যই তুমি গুমরা হয়ে যাবে যদি এই দুটি ধরো রসুলের সাথে মিল আছে রসুলের সাথে এইরকম যে সংঘর্ষিক কথা এটা তো ইবলিশের হইতে পারে মানে আলমের হইতে পারে নাকি আটানব্বই পার্সেন্ট হাদিস ক্লিয়ার হয়ে যাবে তারপরও কত বিবেকহীন হইলে এটা এই কথাগুলো বলতে পারে আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেল ওই ফেনেরই ঘটনা তা আমাদের কুয়েতে যখন ছিলাম বৃদ্ধ লোক ওই বৃদ্ধ লোক আমাকে বলছে যে আমি দেশে ছুটিতে যাওয়ার পর সহি বুখারি ছয় খণ্ড কিনে নিয়ে এসেছি বাইতুল মোকারম থেকে ইসলামী ফাউন্ডেশনের ছয় খণ্ড সহি বুখারি কিনে নিয়ে এসেছি এবং আমার এলাকার এক মুফতি সাহেবকে দাওয়াত করছি দাওয়াত করে খাওয়াবো আর সহি বোখারি যে আমি কিনে নিয়ে এসছি এইটার জন্য তার কাছে কিছু পরামর্শ চাব আর তিনি হয়তো খুশি হবেন আমাকে এই ব্যাপারে পরামর্শ দিবেন তারপরে উনি দাওয়াত খাওয়াইছেন তারপরে সহি বোখারি ইসলামী ফাউন্ডেশনে যেটা আমরা করেছি তাওহিদ প্রকাশনে ওইটা তখন ছিল না উনি তো খুশি হয়ে মুফতি সাহেবের সামনে সহি ছয় খণ্ড নিয়ে দেখাচ্ছেন মুফতি সাহেব বলছেন সর্বনাশ করছেন আপনি তো বিভ্রান্ত হয়ে যাবেন তো বেসারার হিতাকাঙ্ক্ষী হিসেবে উনি সহি বোখারি সিজ করে নিয়ে চলে গেছেন না আপনার বাড়িতে রাখাই যাবে না সহি বোখারি রাখলেই আপনি বিভ্রান্ত হয়ে যাবেন এই যে এই সবটি তো সহি বোখারি পড়ে বিভ্রান্ত হয়েছে এই যে দেখা যাচ্ছে এটি সবটি বিভ্রান্ত কিন্তু সব হল শহীদ রসুলের সাহাবিদের পঞ্চাশ জন শহীদ সাহাবীর সব প্রাপ্ত যতজন বিভ্রান্ত হবে কোরআন হাদিস পড়ে যতজন বিভ্রান্ত হবে ততজনেরই সব এটা কোরআন হাদিস পড়লে বিভ্রান্ত হয় রসুল্লাহাম এটা বলছেন তাহলে রসুলাম এর কথাটা কেমন হইতো হুজুরদের মতো করে যদি আল্লাহ রসুল বলতেন তার রক্ত আমরা এনি তজইল্লু ইন্তমাস্ক্তম বিহিমা তোমাদের মাঝে এমন দুটি জিনিস ছেড়ে গেলাম এই দুটিকে আঁকড়ে ধরলেই বিভ্রান্ত হয়ে যাবে লান শব্দ থাকতো না কি হতো এই রকম না তজল্লু না ইনতমাসক্তম বিহিমা তোমরা অবশ্যই বিভ্রান্ত হয়ে যাবে যদি এই দুটিকে আঁকড়ে ধরো আদি এটা আছে হ্যাঁ তো হুজুর কোথার থেকে রে এটা কি ব্যাখ্যা হলো না অবব্যাখ্যা হলো উল্টাই দিল যে পুরাটা বেচারা বলছে যে আমার দুঃখে ক্ষোভে শোকে আমি একেবারেই মনে হয়েছে মরে যাবো এরকম অবস্থায় এত উৎসাহের সাথে ঢাকা যে বাইতুল মোকারম থেকে সহি বোখারির সেট নিয়ে আসলাম আর হুজুর আমার বাড়িতে দাওয়াতও খাইল আর আমাকে বোখারির বদনাম করে বোখারিটাই নিয়ে চলে গেল কত হিতাকাঙ্ক্ষী হুজুর যে এর বাড়িতে বোখারি থাকলে এক বিভ্রান্ত হয়ে যাবে গুমরা হয়ে যাবে বন্ধুগণ অবশ্যই আমাদের এই জিকির থাকতে হবে কোরআন এবং সুনার আমরা ছাড়বো না এটা কাকে যেই বাংলা পড়তে জানে আর যারা বাংলা করছে আপনারা একটু প্রশ্ন করতেন তো করেন বাইতুল মোকার চিঠি লেখেন ইসলামী ফাউন্ডেশনের চিঠি লেখেন যে আপনারা অনুবাদ করেছেন এর কি বিভ্রান্ত হওয়ার জন্য না হেদায়ত পাওয়ার জন্য প্রশ্ন করেন দুশ্মন ইসলামী না ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করলো শহি বখারি কেন পড়ার জন্য না কার পড়ার জন্য হুজুরদের পড়ার জন্য আবার হুজুররা কি করে কি যে বলতেছে যে অনুবাদ পড়লো নাকি গুমরা অনুবাদ পড়লো গুমরা হয়েছে কি করতে হবে আরবি টু আরবি পড়লে হেদায়ত পাবে তা আমি আরবি টু আরবি পড়লে কি লাভ আমার জন্যই তো হুবহু আরবিতে যা আছে বাংলা করে দিয়েছে ইসলামী ফাউন্ডেশন তাই না এটা কি পড়ার জন্য করেছে নাকি না পড়ার জন্য করেছে এই যে এই হুজুর যে বলতেছে পড়া বাংলা বাংলা বোখারি পড়া যাবে না বাংলা বোখারি পড়া যাবে না বলছে না কি পড়বে ওরা ভাষা হলো বাংলা অবশ্যই বাংলাতে বোখারি পড়তে হবে আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমরা অবশ্যই মনে রাখবো এবং কোরআন এবং সহী হাদিসের যে পয়েন্টগুলো কিছু কিছু শূন্য আছে আল্লাহ রসুলের কিছু সুন্নাহ আছে কিছু আদর্শ আছে কিছু রীতিনীতি আছে যেটা উম্মত হত্যা করবে আল্লাহ রসুল বলছেন হত্যা করবে উম্মত হত্যা করে ফেলবে সেই সুন্নত গুলো যারা জীবিত করবে সেই সুন্নত গুলো যারা জীবিত করবে রসুল্লাহাম বলছেন সুনন তিরমিজি জামে তিরমিজির হাদিস মান আহয়া সুন্নতি ফকদ আহাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া যে ব্যক্তি আমার মৃত সুন্নাতকে জীবিত করবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে আল্লাহু মৃত তাহলে বোঝা যায় মৃত সুন্নতকে মেরে ফেলা হয় দাফন করা হয় হত্যা করা হয় আছে এরকম এই সুন্নাত আমাদের দেশের অনেক মুফতি সাহেব তারা ফতোয়া দিচ্ছেন যে যেই সৈন্যতটা মরে গেছে ওটা খবরদার জীবিত করবে না ওটা ফেত্না বুঝেছেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে একটা বিরোধিতা আল্লাহ রসুল বলছেন জীবিত করো কোনটা কোনটা সৈন্যত মারা গেছে এরে জীবিত করো জীবিত করলো পঞ্চাশ জন সব সাহাবীর সব পাওয়া যাবে পঞ্চাশ জন সাহাবীর সব পাওয়া যাবে কারণ ওই ওই যুগে এই শূন্য আমল হতো আমল করত আর এই যুগে কেউ আমল করে না হুজুরের ভয়ে করে না বলবো বলবো কি না কারণ আপনাদের এলাকার হকানি পীর আছে না হক্কানি পীরের ফতুয়া জানেন যে আপনারা এক হাজার লোক মসজিদে সালাদ পড়ছেন একজন জোরে আমিন বলল নয়শো জন তার ঘাড় ধরেন ঘাড় ধরেন বলছে তার মানে যেই সুনত মারা গেছে ওই সুন্নত এটাকে ঘাড় ধরে ডাবায় রাখো এই জন্য না জীবিত হইতে পারে জীবিত কেউ তো করবে কে জীবিত করবে যেই জীবিত করবে সেই তো সব পাবে কিন্তু এটার নাম দিয়েছে কি সুন্নতকে মেরে ফেলা হয়েছে আবার বলছে এই সূন্যদ জীবিত করা হলো ফেতনা সুন্নত জীবিত করা ফিতনা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার সাথে থাকার সে সৌভাগ্য অর্জন করবে জান্নাতে আমার সাথে থাকতে পারবে মানাহয়া সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জীবিত করবে সে ব্যক্তি প্রকৃত পক্ষে আমাকে mohabbatকারী আমার আশিক যে আমার সুন্নত জীবিত করবে কিন্তু এরা হলো যেই সুন্নত মারা গেছে ওই সুন্নত কে জীবিত করছে ধর গাড় ধর আর ওইটার নাম ওই সুন্নত গুলো মরার নাম হলো ফেতনা মরার সন্নত নাম কি আর আল্লাহ রসুল সাল্লাম কি নাম রাখছেন পঞ্চাশ জনী শহীদ সাহাবির সব অর্জনের ব্যবস্থা অথবা রসুল্লাহ সালুসলামের মহব্বত অর্জনের ব্যবস্থা আল্লাহ রসুল সালুসলামের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা আর এরা বলছে ফেতনা ফেতনা বুঝে ফেতনা কিসের নাম ফিতনা বলা হয় কোরআন হাদিস এবং তফসিলের মধ্যে আছে ফিতনাকে ফিতনা হলো শির ফিতনা হলো বিদাত আর এরা সুনতকে বলতেছে ফেতনা হ্যাঁ আর এই সুনত কি মারা গেছে নাকি একেবারে পুরো মারা গেছে এই সুনত আছে আসে না সৌদি আরবে আসে না সুনত পালন করলে সব পাওয়া যায় সুন্নতের বিরোধিতা করলে গুণা হয় কিন্তু কেউ যদি বিশ্বাস করেও সুন্নত বিশ্বাস করেও যদি ফরজের শূন্য যেগুলো পালন না করে তাহলে সব হবে না কিন্তু গুণা হবে না কিন্তু শূন্যর সাথে যদি এরকম শত্রুতা করে ঘাড় ধরে ফেলতে চায় তাহলে ও মুসলমান থাকবে না ও কাফের হয়ে যাবে হকানি কাফের হ্যাঁ মৃত সুন্নতকে ঘাড় ধরে যদি আবার ডাবাই দেয় তাহলে এটা হকা নেই আল্লাহ আল্লাহ রসুলের কে তাহলে হুজুরের কাছে জিজ্ঞেস করেন যে হুজুর কোন সুন্নত গুলো জীবিত কোন সুন্নত গুলো জীবিত করলে ফেতনা হবে না হ্যাঁ পীরমুরিদির সুন্নত খানকার সুন্নত দরবারের সুন্নত এগুলো কি সুন্নত নাকি এগুলো সুন্নতের মধ্যে পাওয়া যায় এগুলো সব বেদাতের সিরিয়াল সব বেদাতের সিরিয়াল বন্ধুগণ আমরা যাই বলেন না কেন রসুল সাল্লামের কোর্স পূর্ণ করব দরকার হইলে রসুল সাল্লামের কোর্স কি ছিল লকব পাগল কয়টা মজনুন পাগল বলা হয়েছিল তারপরে শ্যের কবি বলা হয়েছিল মোহাম্মদাল্লামকে যেই মোহাম্মদের নাম ছিল আল আমিন আমিন সেই মোহাম্মদের নাম কি রাখা হয়েছিল পাগল কবি গণক মিথ্যুক সবি মফতুন আর একটা হলো কুমল মফতুন মফতুন মজনুন আল্লাহ রসুলকে এতগুলো খেতাব দেওয়া হয়েছে আর সবই বলা হয়েছে তো সবই সবই মানে জানেন লামাজ যাবি আল্লাহ রসুলকে কি বলছিল যে এটা লামাজ জাবি হয়ে গেছে আপনাকে লামাজ জাবি বলে আপনাকে তো যে গালি দেয় এই গালি তো খুব মজার গালি ওহাবি বলে সুন্নিরা কি বলে ওহাবি এরা ওহাবি ওহাবি বললে খুশি হওয়ার ব্যাপার ওহাবি মানে আল্লাপন্থী ওই বেকুবের দল বুঝে নাই যে এটা গালি দিতে যে তার এটা প্রশংসা হয়ে গেছে এই ব্যাককলের দল বুঝেই না ওহাবি মানে হলো আল্লাহ আব্দুল হাব আল্লাহর নাম না এই জন্য তো আব্দুল ওহাব ওহাবের বান্দা আর ওহাবি মানে ওহাব বা আল্লাহ পন্থী আমাদের গ্রামে আমাদের সাত ভাই আলেম তো আমাদের গ্রামবাসীরা আমাদেরকে গালি দেয় কি বলে ইলিম ভরা মানে এরা ইলিম ভরা দে গালি মজার গালি তো তা আপনাকে যদি সুন্না পালনের জন্য পাগল বলা হয় তাহলে তো আল্লাহ রসুলের সাথে কমন পড়ে গেছে আপনি বাদ দিবেন নাকি কবি বলে রসুল সাল্লাহ সবই বলছেন সবই সবই কখন বলছে মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে মুস্তাদ হাকেম আল্লাহ রসুল্লাম যখন বাজারে ঘাটে যেখানে সেখানে লাইলা লাহিলা র দাওয়াত দিচ্ছিলেন ইয়াই না স্কুল লাইলা হিলাহ তুফলে হু এই জনগণ তোমরা লাইলাহিলাল্লাহ বলো সফল কাম হয়ে যাবে বলছেন কেন আই কার রিরুহা আল্লাহ রসুল এটা অনবরত বলতেই থাকতেন বলতেই থাকতেন আর তার পিছনে আবার তার চাচা আব লাহাব ও বলছে তোমরা খবরদার এর কথা শোনো না এই কিন্তু পাগল সবিউন ক্যাজিবন আবার কোন বলা সবিউন ক্যাজন এই তোমার চরম মিথ্যাবাদী এই বিধর্মী এই লামসাবি মোহাম্মদের কথা তোমরা শোনো না কেউ পিছনে তো অনেকে জিজ্ঞেস করতো যে এই সব বিরোধী উনি জেটে বলতেছে তার হুবহু বিরোধী কথা বলতেছে এই লোকটাকে আর এই লোকটাকে বলছে হা মুহাম্মাদুন মোহাম্মদ ওয়ালফাহু আমহু আবু তল আবু লাহাব ইনি হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আর তার পিছনে যে সাবিউন কে জীবন বলছে এটা হলো তার চাষা আবু আবু লাহাব তা আল্লাহ রসুল সাল্লামকে সাবিউন কে জীবন বলা হয়েছে আর কি বলা হয়েছে গনক গনক আবার বলা হয়েছে জিন ধরা জেনে ধরা হাওয়া বাতাস লাগা বলে আপনাদের গ্রামে হাওয়া বাতাস লাগছে নামক এক ব্যক্তি কবিরাজ ডাকা হয়েছে মোহাম্মদ এত ভালো মানুষ বিশ্বস্ত সত্যবাদী আর তা সেই সে কেমন হয়ে গেল সে এভাবে রোগাক্রান্ত হয়ে গেল গোটা গোটা মক্কাবাসীকে সে বিচলিত করে ফেললো গোটা মক্কাবাসী আজকে অস্বস্তির মধ্যে পড়ে গেছে এর চিকিৎসা করতে হবে এর চিকিৎসা করতে হবে মোহাম্মদ সাল্লামের চিকিৎসার জন্য একটা কবিরাজ নিয়ে আসা হয়েছিল দৈমাদ তার নাম মিন আজদ শেনুয়া আজদ শেনুয়া থেকে এসেছিলো মুসলিম শরীফে এই ঘটনাটা এসেছে তারপরে ওই কবিরাজকে মোহাম্মদ সাল্লাম হিতাকাঙ্ক্ষীও তো আছে এত ভালো মানুষটা নষ্ট হয়ে গেল আপনাদের বলছে না এতো ভালো মানুষ তুমি নষ্ট হয়ে গেলে এই যে একজন তো বলল এই জন্য ওনার বড় হুজুর খুব দরদের সাথে জিজ্ঞেস করছে তাকে আহা তোমাকে কত ভালো জানতাম একসাথে যাইতাম দরবারে তোমারে নিয়ে এখন তুমি বিচ্ছিন্ন হয়ে গেছো তুমি বিভ্রান্ত হয়ে গেলে কিভাবে তো রসুল সাল্লাহ দরদের সাথে বলতেছে এত ভালো মানুষটা এরকম ভাবে কোন জিন আসর লেগে বিভ্রান্ত হয়ে গেল কেউ তো যে হিতাকাঙ্ক্ষী হিসেবে কবিরাজ ডেকে নিয়ে এসছে মুসলিম শরীফে হাদিসে এসেছে কবিরাজ তার সাথে সাক্ষাৎ করছে দমদ দেমদ বা দমদ নমক ওই কবিরাজ এসে বলছে তার অভিজ্ঞতার কথা আগে বলছে দেখো আমার হাতে আল্লাহ তো বড় অনেক রুগী ভালো করছে আমি শুনছি তুমি একটা ভালো মানুষ কিন্তু তুমি বিভ্রান্ত হয়ে গেছো তোমাকে জিনি ধরেছে পরিতে ধরেছে ভূতে ধরেছে তা আমি এগুলোর খুবই ভালো চিকিৎসা পারি তা আমি কি তোমাকে রুকিয়া করতে পারি আল্লাহ আলায় হতে পারে আল্লাহ তোমাকে আমার এই হাতে আমার এই রুকিয়ার মাধ্যমে আমার এই ঝাড়ফুঁকের মাধ্যমে আরোগ্য দান করতে পারেন তুমি কি অনুমতি দিতে পারো আমি কি তোমার উপরে আমার কবিরাজগিরি শুরু করব এখন কবিরাজি টেকনিক হ্যাঁ ব্যবস্থাপত্র আল্লা রসুল্লামের কথা শুনেই তো মিজাজ খারাপ পরে আল্লাহ রসুল বলছেন আচ্ছা তোমা আপনি কিছু বলার আগে আমাকে কিছু বলতে দেন আপনি কিছু ঝাড়ফুঁক করেন না আমাকে ঝাড়ফুঁকের দরকার নাই তারপরও দেখেন জাহিলি যুগের লোক তারপরও কি বলছে লা আল্লাহ আল্লা হতে পারে আল্লাহ তোমাকে সুস্থতা দান করবেন আমাদের যুগে তো মুসলমান কবিরাজরা অনেক কবিরাজ আছে যারা আল্লাহকে মাইনাস করে ফেলে বলছে কি একশো পার্সেন্ট সমাধান ব্যর্থতায় টাকা ফেরত বলছে কিন্তু জাহিলি যুগে এত নষ্ট কবিরাজ ছিল না জাহিলি যুগের কবিটাও এদি আল্লাহ তো বড় কথা আমার চিকিৎসায় আমার ব্যবস্থাপত্রে তোমাকে আল্লাহ আরোগ্য দান করতে পারেন তুমি যদি অনুমতি দাও তখন আল্লাহ রসুল কি বললেন যে আমি আগে কিছু বলেনি তারপর

খুবই সুন্দর কথা আবার পড়ো এবার কবিরাজ কবিরাজ নিজেই বিভ্রান্ত হয়ে বলছে আবার বলেন মোহাম্মদ খুবই সুন্দর লাগছে কথাগুলো আবার পড়লেন তারপরে তৃতীয়বারও বলল আবার পড়েন আমার তৃপ্তি মিটতেছে না আবার পড়েন তিনবার শোনার পর বলছে যে আমি আপনার দলে চলে আসলাম আপনি আমাকে হাত দেন আর হাত হাত দেন আমি বায়াত করে আপনি এখনই ইসলাম গ্রহণ করবো লহ আকবর এই বিভ্রান্ত দেখছেন রসুল বিভ্রান্ত হয়ে গেছে তাকে হেদায়ত করার জন্য তাকে চিকিৎসা করার জন্য যে কবিরাজ নিয়ে আসলো সেই কবিরাজ আল্লাহ রসুলের এই এই হাদিস শুনে সে মুসলমান হয়ে গেল লহ আকবর কাফের মুসলমান হয়ে গেল আর আমাদের দেশে মুসলমান কাফের হয়ে যেতেছে হ্যাঁ আমাদের যুগে কি হাদিস পড়লেই গুমরা হাদিস শীষ করে নিচ্ছে আর কবিরাজ হাদিস শুনে হয়ে গেল আলহামদুলিল্লাহ তা আপনাদের কাছে বারবার আমার এটাই থাকবে কারণ কি পুরস্কার এই পুরস্কার সবাই পাবে না এই পুরস্কার সবাই পাবে না যারা কোরআন হাদিস করান হাদিস যতই বিভ্রান্ত বলুক যতই আপনাকে গুমরাহ বলুক যত আপনাকে সমাজ্যত করুক যত আপনাকে বিভ্রান্ত যত যাই করুক না কেন কোনঠাসা করুক আপনি কোরান হাদিস কোরআন হাদিস ছাড়বেন না কারণ রসুল সহায়সাল্লাম আপনাকে গ্যারেন্টি দিয়েছে কোরান হাদিস কোরআন হাদিস যারা করে তারা কোশ্চেন কালেও কুমরা নয় যদিও সারা বাংলাদেশের হুজুর একত্র হয়ে বলে গুমরা হয়ে গেছ তারপর রাসূলের সার্টিফিকেট তুমি কোশ্চেন কালেও কুমরা না মহ যদি পাঁচ কোটি হুজুর একত্র হয়ে বলে যে তুমি কেন ছয়খানা হাদিসের গ্রন্থ কিনে নিয়ে এসেছ তুমি গুমরা হয়ে গেছো বললে আপনি আর রাসুল কি বলছেন কালো তুমি না হুজুররা বলতে পারে গুমরা কশিন কালো তুমি গুমরা না আলহামদুলিল্লাহ আসলে রাসুল সাল আলহি আসাল্লামের এই সুসংবাদটাই গোটা বাংলাদেশে এখন প্রচার করতে হবে এই পরিবেশ চলে এসেছে শোনেন আপনি কোরআন হাদিস আপনি কোরআন হাদিস বলতে চান ঝালকাঠি কেন্দ্রীয় মসজিদে যেয়ে বলে ভাইরা আমি দাঁড়াইছি একটু আপনাদের সামনে আপনারা কোরআন এবং হাদিস পড়ুন সাথে সাথে ধরে বসবে ইমাম সাহেব ধরবে এই এটি কি কথা বললে তুমি কোরআন হাদিস হ্যাঁ কোরআন হাদিস ধরবো কেন কোরআন হাদিস বললে গুমরা হয়ে যাবে বিভ্রান্ত হয়ে যাবে তুমি বলতে পারলে না মাঝাম আঁকড়ে ধরুন তুমি বলতে পারলে না তরিকা আঁকড়ে ধরুন কারেকশন আপনি বলে দেখেন বলে দেখেন সেই যুগ এসে গেছে কিনা বলে দেখেন না আপনি আপনাদের মসজিদ আছে আশপাশে না আপনি যে বলেন কোরআন হাদিস পড়ুন কোরআন হাদিস আঁকড়ে ধরুন হ্যাঁ ঘাড় ঘাড় চেপে ধরবে একজন বলতেছে এটা হলো হক্কানি হক্কানি ঘাড় ধরা হক্কানি ঘাড় ধরা পীর যদি হক্কানি হয় তো তার ঘাড় ধরাও তো হক্কানি হক্কানি ঘাড় ধরা আর আজম বলছে এটা হক্কানি সন্ত্রাসী কথা হক্কানি সন্ত্রাসী কথা না সৌদি আরবে কি ঘাড় ধরে নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ এবার আর একটা কথা শোনেন কোরআন হাদিস আঁকড়ে ধরার পাশাপাশি আরেকটা জিনিস আঁকড়ে ধরবেন কি কোরআন হাদিসের বুঝটা কোরআন হাদিসের অর্থ মর্ম এবং আমলটা আপনার ঠিক হলো কি না এর জন্য আপনি মক্কামুদ্দিনের দিকে তাকাবেন কি করবেন কোন দিকে তাকাবেন আর আমাদের দেশে কোন দিকে তাকাইতে বলে বলেছে দেওবন্দের দিকে তাকাও ঈশ্বর তুমি কোরআন হাদিস পড়ো আর দেওবন্দের দিকে তাকাও কোরআন হাদিস পড়ো আর ব্রেলবির দিকে তাকাও না আমাদের কোরআন হাদিস পড়বো আর মক্কামুদ্দিনের দিকে তাকাবো এই এই লোকগুলো সব ওই পার্টি আমরা এই পার্টি গঠন করতে চাই কোরআন হাদিস পড়ব আর কোরআন হাদিসের সঠিক আমল সঠিক বুঝ সঠিক বাস্তবায়ন দেখার জন্য কোর মক্কা আর মদিনার দিকে তাকাবো আমি কখনো দেওবন্ধের দিকে তাকাবো না কখনো হাটহাজারি তাকাবো না কখনো নিজামুদ্দিনে তাকাবো না কখনো কাকরাইলের দিকে দেখব না কখনো টঙ্গির দিকে দেখব না এগুলো সব বাদ কোরআন হাদিস আর মক্কা মদিনা কারণ কি কোরআন হাদিসের বাস্তব প্রোগ ট্রেনিং কোরআন হাদিসে যতগুলো আদেশ আছে যতগুলো নিষেধ আছে এগুলো আল্লাহ রসুল হাতে কলমে শিখেছিলেন কোন জায়গায় টঙ্গিতে এসে দিল্লিতে কাকরাইলে কোথায় মক্কা আর মদিনা এই জন্য মক্কা এবং মদিনার একজন মুসলমান সে যদি ক্ষেত মজুর হয় সে যদি ট্যাক্সি চালক হয় সে যদি শ্রমিক হয় সে যদি লেবার হয় তার আমলটাও কোরআন এবং হাদিস মোতাবেক সহি পাবেন কারণ কি ওই দেশে আল্লাহ রসুলাম কোরআন এবং হাদিসের আমল চালু করে দিয়েছিলেন কোরআন হাদিসের আমলগুলো হাতে কলমে কোন জায়গায় ট্রেনিং দিয়েছিলেন উদ্বোধন আল্লাহর প্রত্যেকটা কোরআন হাদিসের আমল উদ্বোধন করে গিয়েছেন কোথায় মক্কা এবং মদিনায় আমরা কোরআন হাদিসপন্থী অতঃপর মক্কা মদিনাপন্থী পন্থী এরপর আমরা আর কোন জাগারও নাম জানতে চাই না কোন কিতাবেরও নাম জানতে চাই না জাগার নাম জানবেন আমাদেরকে জাগায় ডাকে না কিছু চলেন উমুক শরীফে চলেন বাগান উমুক শরীফে চলেন ডাকে না যে না আমাদের শরীফ দুইটা শরীফ সারাপথের জায়গা দুইটা কারণ কোরআন এবং এটা বাস্তব সত্য কথা না এটা মাথায় উঠাই দেন আজকে মাথায় উঠান সুন্দর করে নোট করেন কোরান হাদিস মানি আর কোরান হাদিসের বাস্তব আমল আমরা দেখবো কোথার থেকে মক্কা থেকে মদিনা থেকে কারণ এই মক্কায় বসে মদিনায় বসে আল্লাহ রসুসালাম কোরআন হাদিসের আমলগুলো ট্রেনিং দিয়েছেন এই তোমরা এইভাবে পড়ো পড়ো কাদেরকে বলছিলেন নামাজ তোমরা এইভাবে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছ এইভাবে নামাজ পড়ো এটা কোন জায়গায় বলেছিলেন কোন মসজিদের মুসল্লিদেরকে বলেছিলেন মদিনার মেম্বরে দাঁড়াইছিলেন এটা কি দিল্লির মেম্বর দিল্লির কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকারমের মসজিদের মেম্বরে দাঁড়াই বলছিলেন মসজিদে নবীর দাঁড়িয়ে আল্লাহ রসুল সালাত শিক্ষা দিলেন এরপরে বললেন সালাতি আমি আজকে তোমাদেরকে মেম্বরের উপরে এই মসজিদে নবীতে মেম্বরের উপরে দাঁড়িয়ে সালাদ পড়ে দেখাইলাম যাতে করে তোমার তোমরা আমার সালাদটা শিখতে পারো আর তোমরা আমার সালাতের অনুসরণ করতে পারো এই সালাদটার নাম হলো সালাতুর রসুল বুঝেছেন কোনটা সালাতের নাম নবী সাল্লাম যেটা সালাত পড়ে দেখিয়েছেন এটার নাম হলো সলাতুর রসুর বুঝেছেন এটাকে বলা হয় আর আমাদের বাজারে কি পাওয়া যায় নামাজ শিক্ষা বই কার নামাজ শিক্ষা রে ভাই নবীর নামাজ শিক্ষা এগুলো এগুলো হলো ফুটপাতের নামাজ শিক্ষা আর আল্লাহ রসুল যেটা বলছেন সল্লু কামার ওই তুমি উসল্লি তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে সালাত পড়ো এটা কি এইটার নাম হলো সালাতুর রসুল সালাতুর নবী নবী মোহাম্মদ রসুল্লাহামের পদ্ধতির সালাত এটা কোথায় এই সালাতটা কোথায় দেখাইছিলেন এই সালাতের প্রদর্শনী এই সালাতের আল্লাহ রসুল ট্রেনিং কোথায় দিয়েছিলেন মদিনা মনামরা সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে দিয়েছিলেন আর সাহাবাই কেরামের পরবর্তী যারা জেনারেশন তারা মক্কাম আছে না এরা কারা সব আর ওই দেশে কি পাওয়া যায় বংশ পরম্পরায় আল্লাহ রসুল চালু করেছেন এবাদতটা সাহাবি আমল করেছে তার সন্তানরা তাকে দেখে আমল করেছে তার সন্তানরা তাকে দেখে তার সন্তানরা এই যে বর্তমান যুগ পর্যন্ত ওই সিলসিলা আমাদের দেশে সেই সিলসিলা আছে তাহলে এত গরম কেন মক্কামদিনীকে গুমরাহ বলার মক্কামদিনের থেকে মুখ ফিরানোর উপদেশ দেই কিভাবে বুঝেছেন কোরআন হাদিসের বাস্তব আমল দেখতে হলে এমন কি কোরআন হাদিস আপনি যদি নাও জানেন তো মক্কা মদিনার আমল দেখলেও চলে আমাদের দেশের হুজুরদের যে দেখি মাঝে মাঝে এক একটা উৎসব মজা করতে দেখি মক্কা মদিনায় বিশ রাকাত মক্কা মদিনায় বিশ মদিনায় বিশ তারা তারাবির ব্যাপারে কি খুশি আর বাকিগুলো খুশি হও না কেন হ্যাঁ এটা তো একশো পার্সেন্টের আর বাকি নিরানব্বই পার্সেন্ট তোমার মুখ বেজার হয় কেন নিরানব্বই পার্সেন্ট এক পার্সেন্ট আমল দেখে তুমি খুব খুশি মক্কামদিনে বিশ রাখাত মক্কামদিন মক্কামদিনায় বিশ আর দলিলও লাগে না আমরা নিরানব্বই পার্সেন্টের ব্যাপারে বলবো মদিনায় সব সব অনুসরণ করো যা আছে তোমরা সেটা দেখো দেখো খালি বিশ টাকা দেখো না কিন্তু ওরা বিশ টাকা পেয়ে কত খুশি আর আমরা পেয়ে খুশি হইতে পারি না আমাদের নিরানব্বই পার্সেন্ট যে কমন পড়ে সেটা তো আমরা খুশি হবো না তোমরা এক পার্সেন্ট পেয়ে খুশি এত বগল বাজাও হ্যাঁ আর আমরা নিরানব্বই পার্সেন্ট আমরা কমন পড়তে কমন ফেলে দিতে চাই আমরা মক্কা মদিনের সাথে মিলে চায় আমাদের এটা নিয়ম আমরা নিয়ম বলে দিলাম যারা কোরআন হাদিস ভালো বুঝেন না তারা টেলিভিশন খুলে দিবেন তারা মক্কা মক্কা চ্যানেল খুলে দিবেন তারা মদিনা চ্যানেল খুলে দিবেন হুজুরের ওয়াজ শোনার চাইতে মক্কা চ্যানেলের টেলিভিশন দেখা অনেক উত্তম অনেক উত্তম মনে উত্তম আপনাকে উমুক শরীফে নিয়ে যাওয়ার সুযোগ পাবে না উমুক কোন শরীফে নিয়ে যায় শরমনায় শরীফ সরসিনা শরীফ তারপরে দেওয়ানবাগীর শরীফ হাট মাইজভান্ডারি শরীফ এসব শরীফ শরীর শরীফ সরফ বাদ মক্কা শরীফ মদিনা শরীফ আর কোনো নাম আমি মুখস্থ করতে চাই না ইদানিং ওরা আবার ওরা আবার একটা জায়গাকে বাদ দিতেছে বলতেছে না আমরা আর নিজামুদ্দিনে নাই নিজামউদ্দিনও একটা শরীফ ছিল এখন আর নিজামুদ্দিন যাচ্ছে না কারণ নিজামুদ্দিনে কি আছে সাদ সাহেব বসে আছে তো এই সাদ সাহেবের কারণে আরো নিজামুদ্দিনের নামটা বলতে বসছে নিজামুদ্দিন আর বলে না আমরা কোন আর আর উদ্দিন বুঝা গেছে মক্কাম লোকেরা খুবই উদার আপনি ওখানে আমিন বললো ধরবে না আমিন না বললো গাড় না এটা নিয়ম সব যে ইচ্ছা নিবে যে ইচ্ছা নিবে না কিন্তু ঘাড় যে ধরতে যায় আমিনওয়ালার সে তো মুসলমানই থাকে না সে তো রাসুলের সন্ন্যার ঘাট ধরলো আমরা বলি আমিন না বললো সে সব থেকে বঞ্চিত হলো কিন্তু তার তার সলাৎ হয়ে গেল কিন্তু আমিন বললে ঘাড় ধরে ফেলবে ওটা ফেতনা হয়ে যাবে কে বলো ফেতনা হলো ফিতনা কখনো সুন্নার নাম ফেতনা নয় যারা সুন্নাকে ফেতনা বলবে তারা হলো দ্যাল সন্না কখনো ফেতনা না বেদাতকে ফেতনা বলা হয় বলা। বেদাত আর ছাড়া আরেতনা না আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেবের বক্তব্যের ব্যাখ্যা এতক্ষণ জবৎ দিলাম হ্যাঁ চেয়ারম্যান সাহেব আসে না চলে গেছে ও আলহামদুলিল্লাহ উনি যে কথাগুলো বলছেন এরপরে আমি আপনাদের এলাকার জন্য কিছু হাত দিয়ে নিয়ে আসছি এটা এইটা সম্পর্কে কিছু বলবো আর দিয়ে দেখছেন তো এহিয়া সুন্না ফাউন্ডেশন আমরা মুসলমানদেরকে সুন্না এবং মক্কামদিনা মুখী করার জন্যে ঐক্যবদ্ধ এই উসুলের ওপরে এই মর্মমূলের ওপরে ঐক্যবদ্ধ করতে চাই কোরআন সুন্না আর মক্কামদিনা ঠিক আছে মদিনাতে কেন পাওয়া যায় সালাফে সালেহিনের বুঝ ব্যবস্থা অনুযায়ী আমল পাওয়া যায় তা আলহামদুলিল্লাহ আমি একটা ফাউন্ডেশন খুলেছি সেটার নাম হলো এহিয়াউস ফাউন্ডেশন এর মাধ্যমে আমরা মুসলমানদেরকে এই যে মরা সুন্নতগুলো জীবিত করা শেখাব বুঝেছেন ইনশাল্লাহ কি কী সুন্নত হুজুররা মেরে দিয়েছে হ্যাঁ সমাজ মুসলিম সমাজে মৃত্যুবরণ করেছে এই সুন্নগুলো আমরা তুলে ধরবো ইনশাল্লাহ আর কি ইসলামের ইসলামের পূর্ণাঙ্গ যে রূপ রূপচেহারাটা ঐক্যের চেহারা, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার মন আমরা ইনশাল্লাহ এলেম এবং রূপরেখা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করব এর মাধ্যমে আমরা প্রথমে যে বইগুলো উদ্বোধনী অনুষ্ঠানে যে বইগুলো আমরা ছাপাইছি সেগুলো আপনাদের এলাকার জন্য নমুনা স্বরূপ কিছু নিয়ে এসেছি যুগে যুগে বিভক্তির আবর্তে মুসলিম জাতি সাম্প্রতিক কালে সাংগঠনিক বিভক্তি মুসলমানরা অনেক বিভক্তির পার হয়ে আসছে প্রথমত আকিদা মানহাজের বিভক্তি বাহাত্তর দল তিহাত্তর বাহাত্তর দল শুনছেন না এরপরে হলো মাঝহাবী বিভক্তি এরপরে তরিকাগত বিভক্তি এরপরে বর্তমান লেটেস্ট হলো সাংগঠনিক বিভক্তিতে আমরা এসে পড়েছি একই মাঝাব একই তরিকাকে বিভিন্ন সংগঠনে বিভক্ত করা হয় এই বিষয়ে এই বইটা লিখেছি ইনশাল্লাহ এরপর আর একটা বই হলো সন জঙ্গিবাদ ও সন্ত্রাস ইসলামের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে চরমপন্থা জঙ্গিবাদ ও সন্ত্রাস এই বইটা আমার লেখা আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত কার্যকরী এবং উপকারী একটা বই এই বই যদি আপনার এলাকায় থাকে বেদাতিদের একটা কমন ষড়যন্ত্র হলো যে ওকে যদি দেখো রাফুল এদের করতে পারে জঙ্গি দাও থানাতে যে বলে আসো এই যে জঙ্গি ওইটাই হ্যাঁ জঙ্গি কাকে বলে সন্ত্রাসী কাকে বলে এগুলো সুন্দর করে আমি ধরাই দিছি আলহামদুলিল্লাহ এই বইয়ের মধ্যে যারা রফুল করে সালাত আমিন বলে যারা সহি হাদিস মোতাবেক আমল করে যারা পীর পীর মানে না তরিকা মানে না একমাত্র আল্লাহ রসুলামের তরিকা মানে তারা কখনো জঙ্গি এবং সন্ত্রাসী নয় আলহামদুলিল্লাহ এবং এই বইয়ের কারণে সরকার আমার বাসায় পুলিশ পাহারা রাখার সিদ্ধান্ত নিয়েছিল কারণ বইটা এই বইটা এমন একটা বই যে কোনো ধর্মের নামে সন্ত্রাসকারী ব্যক্তি পড়লেই হেদায়ত হয়ে যায় পড়লেই হেদায়ত হয়ে যায় আলহামদুলিল্লাহ এইটা সরকার টের পাওয়ার পর বলছে তাহলে তো এই লোকটার তো নিরাপত্তা দেওয়া দরকার হ্যাঁ এই জন্য আমার বাসায় আর আমরা জঙ্গি না এই ওয়াজ করতে এসেছি এই কি গ্রামের নাম এটা কুলকাঠি কুলকাঠি গ্রামে ওয়াজ করতে এসেছি তাই হুজুররা বলবে এটা জঙ্গি জঙ্গিদের জঙ্গিদের দাওয়াত জঙ্গিদের মাহফিল ওই ওদেরকে ওদেরকে এই বার্তা পৌঁছে দিবেন যে অবশ্যই আমরা সন্ত্রাসী জঙ্গি নয় আমরা বেদাত বিরোধী আমরা শির বিরোধী আমরা কুসংস্কার বিরোধী আমরা তৌহিদের বন্ধু আমরা সন্ন্যার বন্ধু আমরা তৌহিদ সন্না জীবিতকারী যেই যেই তৌহিদ তোমরা হত্যা করেছো যেই সন্না তোমরা হত্যা করেছো সেই তৌহিদ এবং সন্নাকে জীবিত করি আমরা আর আমরা প্রকৃত অর্থে আমাদের দ্বারাই সন্ত্রাস দমন হয় আলহামদুলিল্লাহ এই বই পড়লে আপনারা বুঝতে পারবেন এই বই আপনাদের কাছে থাকা দরকার কারণ ও ওদের তো কোনো মাপকাঠি ঠিক নাই সুই বোখারে দেখলে আপনি বিভ্রান্ত হয়ে গেছেন ঠিক পুলিশও অনেক সময় বলে থাকে সই বোখারি সন্ত্রাসী বই আর হুজুরও কি বলতেছে বিভ্রান্তিকর বই হ্যাঁ পুলিশ বলতেছে সন্ত্রাসী বই আর হুজুর বলতেছে বিভ্রান্তকারী বই লাভ আছে আলহামদুলিল্লাহ তো এই বই আপনারা এখানে এক কপি আমি দিয়ে যাচ্ছি এটার সৌজন্য সংখ্যা আপনারা চাইলে এটা তলব করতে পারেন অনলাইনের মাধ্যমে আর নবী আলাইহি আলিয়াল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি যেটা বললাম নবীর পদ্ধতিতে সালাত পড়া তো এই আল আল্লামা নাসিরুদ্দিন আলবানি এটা হলো সবচেয়ে বিশুদ্ধতম সালাত আদায়ের পদ্ধতি বিশ্বের সমস্ত ভাষায় অনুবাদ হয়েছে বাংলা ভাষায় পূর্ণাঙ্গ বই অনুবাদ করেছি আমি আমার এক বন্ধু সহযোগী হিসেবে ছিল এরপরে হলো কালেমার মর্মকথা কালেমার ব্যাখ্যার উপরে কেবল বল চারশো পৃষ্ঠার বই এতে করে আপনারা জানতে পারবেন কালেমার সঠিক অর্থ কী কালেমার বেঠিক অর্থ কী কালেমার শর্ত কী কালেমা কয়টি এবং কালেমার এই আর অন্যান্য নামগুলো কি প্রায় উনিশটা মতো নাম আছে এখানে কালেমা ভঙ্গের কারণ কি কাফের কাফের বলার মলনীতি কি কুফরি করলেই কি কাফের হয়ে যায় কি না এইগুলো সব বিষয় এই বইয়ের মধ্যে ইনশাল্লাহ পাবেন এরপরে সালাদ সম্পাদনের পদ্ধতির বই যেমন নিয়ে এসেছি নামাজি বানানোর বই এটা নামাজি বানানোর বই আমাদের সমাজে নামাজির চাইতে বেনামাজির সংখ্যা বেশি না কারণ কি নামাজি বানানোর বই তো আমাদের সমাজে নাই প্রচার হয় নাই তো এখানে আপনারা সালাদ ত্যাগকারীর বিধান সালাদ ত্যাগকারীর বিধান এই বইটি পড়লে ইনশাল্লাহ নিজেও নামাজি হইতে পারবেন এবং আপনার সমাজকে বেনামাজি শূন্য করতে পারবেন আপনার পরিবার বেনামাজি শূন্য হয়ে যাবে আমি এই পরীক্ষা করে দেখেছি এই বইয়ের তথ্যগুলো আমি প্রয়োগ করে দেখেছি আমার ফ্যামিলিতে হানড্রেড পার্সেন্ট নামাজি আমি আমার গ্রামও এই বই প্রয়োগ করে দেখেছি গ্রামের মুসলমান গ্রামের মানুষও হানড্রেড পার্সেন্ট নামাজি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এই বইটা আমাদের ভারতবর্ষে নামাজ ত্যাগ করার নামাজির চাইতে বেনামাজির সংখ্যা বেশি হওয়ার দশটি কারণ উল্লেখ করা হয়েছে এগুলো আপনারা পাবেন তারপরে ইহুকালীন ইহুকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কি কী ব্যক্তি জীবনে সলাদ ত্যাগকারীর ক্ষতি কি তার তার পারিবারিক জীবনে ক্ষতি কি তারপরে তার রাষ্ট্রীয় জীবনে ক্ষতি কি রাজনৈতিক জীবনে ক্ষতি কি সামাজিক জীবনে ক্ষতি কি ধর্মীয় জীবনে ক্ষতি কি আন্তর্জাতিক জীবনে ক্ষতি কি সালাত ত্যাগকারীর জন্য এগুলো সব আমি ইনশাল্লাহ এই বইয়ের মধ্যে নিয়ে এসেছি এইগুলো বই আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ কিছু প্রশ্ন আছে এই প্রশ্নের জবাব দিয়ে ইনশাল্লাহ আজকের মতো শেষ করব প্রশ্নের জবাব কতগুলো প্রশ্ন পুরুষ এবং মহিলাদের নামাজ আলাদা কেন এবং কোনটা সঠিক পুরুষ আর মহিলার নামাজ আলাদা না একই রকম নামাজ তবে পুরুষ আর মহিলার এমনিই তো সামাজিক অনেক পার্থক্য আছে নামাজের বাইরে অনেক পার্থক্য না সেই পার্থক্যগুলো নামাজের মধ্যে করতে হবে মহিলারা জোরে কথা বলতে পারবে না এই জন্য আজানও দিবে না একামতও দিবে না দিবে আস্তে করে তাদের মহলে একামত একামত ফরজ সলাত হলে একামত দিতেই হবে ঠিক আছে ফরজ সলাত হলে একামত দিতেই হবে নারী হোক পুরুষ হোক একাকি হোক আর দ্বিতীয় জমাত হোক তৃতীয় হোক চতুর্থ হোক ষষ্ঠ হোক বিশ নম্বর জামাত হোক একামত ফরজ সালাতের জন্য দিতেই হবে তবে কেউ যদি না দেয় ভুলে যায় তাহলে নিয়তের কারণে সালাত হয়ে যাবে কিন্তু মূল নিয়ম হলো একামত দিতে হবে আজানের একটা বই বের হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ আজান সমাধান এটা এরপরে নবী সাল সম্পর্কে প্রশ্ন নবী সহ মাটির তৈরি না নূরের তৈরি আলহামদুলিল্লাহ নবী সাল নবী সাল্লা হলো আদম থেকে যেহেতু আমরা সবাই সৃষ্টি হয়েছি মূলগত দিক থেকে সবাই মাটির তৈরি কারণ আমাদের মূলটা মাটি না মূল মাটি এই জন্য সবাই মাটির তৈরি বলতে হবে কিন্তু নবী মাটির তৈরি এটা কোরআনে লেখা নাই হাদিসও লেখা নাই কি কী বলতে হবে এই জন্য আল্লাহ তো বড়ো কথা কোরআনে এইভাবে বলেছেন আল্লাহ তোমাদেরকে সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছে কারণ আদম থেকে যেহেতু সৃষ্টি হয়েছে এই জন্য আল্লাহ সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছে এটা বলে দিয়েছেন ঠিক আছে কিন্তু নবী সাল্লাম মাটির তৈরি এরকম স্পেসিক বলা নাই কিন্তু আল্লাহ এভাবে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এর অর্থ হলো তোমাদের পিতাকে মাটি থেকে সৃষ্টি করা মানে তোমাদের সবাইকে মাটি থেকে সৃষ্টি করা ঠিক আছে যারা নুরের তৈরি বলে ওরা একটা কৌশল লাগায় যে নবী মাটির তৈরিটা দেখাই দাও নাই এই জন্য বলছি তাহলে নুরের তৈরিটি ঠিক বোকামি কথাবার্তা না আল্লাহ তো এবং রসুল সহসনা হাদিসের মধ্যে বলছেন যে আমরা সবাই আদম থেকে তৈরি হয়েছি আর আদম মাটির তৈরি অতএব আমি নূরের তৈরি না অতএব আমিও মাটির তৈরি হবে হ্যাঁ সূত্র বলে দিয়েছেন অতএব এটা বোকামি এত লম্বা চড়া আলোচনার দরকারই নাই যারা যাদেরকে আল্লাহ হেদায়ত দান করবেন তারা অল্প কথাতে হেদায়ত পেয়ে যাবে আর যাদের ভাগ্যে হেদায়ত নাই যারা বেদাত করবে বেদাত অস্থি মজ্জার মধ্যে ঢুকে আছে মিশে গেছে তাদেরকে সারা রাত ওয়াজ করলেও দলিল দিলেও মানবে না মানুষ মারা গেলে মৃত ব্যক্তির নামে কোরআন খতম জায়েজ কি না মৃত ব্যক্তির নামে কোনো কোরআন খতমের বিধান নাই কি হবে তার জন্য দোয়া হবে তার জন্য দোয়া করবে আর যারা পরিবার যারা সন্তান সন্ততি তারা তার জন্য সদাকা জারিয়া হিসেবে যা পারে তার জন্য খরচ করবে সদাকা জারিয়া খাবার না খাবার এই নিয়মটা হলো হিন্দু ধর্ম থেকে আসছে শ্রাদ্ধ করে আমাদের হলো ইসলাম ধর্ম হল বিজ্ঞানসম্মত সে মৃত ব্যক্তির জন্য যেটা বেশি লাভজনক বেশি উপকারী সেই ব্যবস্থা দিয়েছে সেটা কি সাদা আর খাওয়া তো ওয়ান টাইম খাইলেন আর টাঙ্কিতে ঢেলে দিলেন এই তো তোর সবটা কি বেশি দীর্ঘ দীর্ঘস্থায়ী হলো হ্যাঁ এই জন্য কোরআন কোরআন পড়াও নাই কোনো নামাজ পড়াও নাই আর সন্তান সন্ততির ক্ষেত্রে তারা যত আমল করবে শুধু কোরআন পড়া না পিতামাতা মারা গেছে সন্তানরা যত আমল করবে প্রত্যেকটা আমলের সমপরিমাণ ভাগ পিতামাতা অটোমেটিকলি পেয়ে যাবে ঠিক আছে এটা নিয়ত করাও লাগবে না নিয়তও লাগবে না আন্তলিয়া বিকা মহাদিসিনে কেনাম এই হাদিসের মাধ্যমে তুমি এবং তোমার ধনসম্পদ সব তোমার পিতামাতার এই হাদিসের ব্যাখ্যায় বলা হয় যে সন্তান যা আমল করবে সবই পিতামাতার মাতার আমল নামায় সম লেখা হবে সে যা পাবে তার সমপরিমাণ তারাবির নামাজ বিশ রাকাত না আট রাকাত কোনটা সঠিক এবং খতম তারাবি সঠিক কি না এটা তো রমজান মাসের প্রশ্ন হয়ে গেল রমজান মাস কাছাকাছি নাকি হ্যাঁ হ্যাঁ দুই মাস বাকি আছে তারাবির নামাজ আট রাকাত এগারো রাকাত এটা আল্লাহ রসুল সাল্লুসাল্লামের সন্না হল এগারো রাকাত আর এইটাই হলো সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু কিছু জয়ীফ জাল হাদিসের মাধ্যমে আরও বেশিও পাওয়া যায় বিশ রাকাত একুশ রাকাত আর আলেম ওলামার ফতোয় ছত্রিশ রাকাত উনপঞ্চাশ রাকাত পর্যন্ত পাওয়া যায় হ্যাঁ আর সেই আলেমদের সূত্র ধরে আমি বলি নিরানব্বই রাখাতও পড়া যায় হ্যাঁ কিন্তু রসুলের সহি সুন্না অনুযায়ী এগারো রাকাত তারপরে এরপরে প্রশ্ন হল টাকা পয়সা খতম আর একটা খতম তারাবি খতম তারাবি পড়া যায় কি যায় না খতম তারাবি যদি কেউ মনে করে যে এটা শর্ত খতম না করলে ওটা তারাবি হইল না তাহলে এটা বেদাত আর খতম তারাবি বলতে যদি কোরআনকে ধ্বংস করা হয় আমাদের দেশের খতম তারে অধিকাংশ খতম তারাবি মানে তোরে খতম করে দেবো এই অর্থে বুঝেছেন না তোরে খতম করে দেবো মানে ধ্বংস করে দেবো হত্যা করে ফেলবো এই কোরআন হত্যার মহড়া চলে আলামনু আলামন। এটা কোরআন খতম হইল না খতম মানে ধ্বংস এইটা নাজাইজ কোরআন খতম মদিনাতে যেভাবে কোরআন খতম দেয় দৃঢ়স্থিরতার সাথে পড়ে বোঝা যায় হ্যাঁ এইভাবে যদি রিভিউশনের উদ্দেশ্যে আল্লাহ কোরআনে কি বলেছেন এটা প্রতি মাসে প্রতি রমজানে আমি এটা রিভিউশন দিব আল্লাহর কালামগুলো আমি একবার এটা অন্তরের ওপরে আমি রিপিট করব। আমার চোখ বোলাবো তাহলে এটা অবশ্যই জায়েজ আছে শুধু জায়েজ না উত্তম হ্যাঁ আহ্লাহ কাকে বলে আহ্লহাদ এই বিষয়ে তো আজকের আলোচনা হলো আলাদিস যারা কোরআন হাদিসকে আঁকড়ে ধরছে হাদিস মানে খালি হাদিস কোরআন হাদিস মানলে হবে না কোরআন হাদিস আঁকড়ে ধরে তারা আমল বুজার দিক থেকে আমলের দিক থেকে সঠিকভাবে বুঝে এবং সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে আমল করে এরা হলো আহলে হাদিস ঠিক আছে আর এর জন্য কোনো গ্রুপ নাই যে কেউ হইতে পারে পৃথিবীর যে কোনো জায়গার থেকে হইতে পারে আলহামদুলিল্লাহ মাদ্রাসা তৌহিদ দক্ষিণ দেবরা ভবানীপুর নলসিটি নুরানি হ্যাঁ সকল বিভাগে ভর্তি চলছে আলহামদুলিল্লাহ এখানে একটা বিজ্ঞপ্তি আমি শুনে খুবই খুশি হইলাম আপনাদের এলাকায় একটা মাদ্রাসাও প্রতিষ্ঠিত হয়েছে মাদ্রাসার নাম হলো মাদ্রাসাত তৌহিদ আপনারা জানেন কেউ হ্যাঁ অবশ্যই আপনাদের দায়িত্ব এই মাদ্রাসাটা সম্পর্কে জেনে নেওয়া এই মাদ্রাসা কোন গ্রামে ভাই দক্ষিণ এই যে নাম তো লেখা আছে দক্ষিণ দেবরা দক্ষিণ দেবরা ভবানীপুর এখানে এই সহ সকল বিভাগে ভর্তি চলছে এখন ভর্তি অলরেডি চলছে আপনারা আপনাদের সন্তান খালি সহি আকিদা শিখলে হবে না সন্তানদেরকেও শিখাইতে হবে সন্তানদেরকে কোথায় শেখাবেন হ্যাঁ দেখা যাবে যে অনেক দরবার অনেক খানকা অনেক পীরের আস্তানায় মাদ্রাসা পাওয়া যায় কেন এই ছাত্রগুলোকে ওই দরবারমুখী করার জন্যে এরা যাতে দাওয়াত দেয় মাজারের দিকে দাওয়াত দেয় দরবারের দিকে দাওয়াত দেয় পীর পীরের দিকে তরিকার দিকে দাওয়াত দেয় কিন্তু আপনারা যে দাওয়াত পেয়েছেন সহি আকিদার দাওয়াত তৌহিদের দাওয়াত সুন্নার দাওয়াত এই দাওয়াতটা আপনারা আপনাদের সমাজে ইস্টাবলিশ করবেন না আপনাদের সমাজে প্রচার এবং প্রসারের ব্যবস্থা করবেন না এটা অবশ্যই আপনাদেরকে করতে হবে আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় আপনারা ভর্তি করবেন আল্লাহ তো এই মাদ্রাসাটিকে কবুল করুন এবং যারা এই মাদ্রাসাটাই প্রতিষ্ঠা করেছেন আল্লাহ তবরকতলা তাদেরকে এখলাস দান করুন এবং এর এর জন্য তাদের চেষ্টা অব্যাহত রাখার তাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন জি আলহামদুলিল্লাহ প্রশ্নোত্তরও শেষ আপাতত আজকে আমরা এখানেই আমাদের আলোচনা شمبتك وشنا كرشي اللهم اصلح لنا ديننا الذي هو عصمه امرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا اخرتنا التي فيها معادنا واجعل الحياه زياده لنا في كل خير والموت راحه لنا من كل شر اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين يا رب العالمين اللهم اصلح ولاه وعلماء وعمه المسلمين وخذ بنواصيهم الى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث امين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته